নমস্কার, আমি এসকে আফতাব, এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতালে। আপনারা জানেন যে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, আর এই প্রথম দিনই অসুস্থ হয়ে পড়লো ডাঙ্গাপাড়া হাইস্কুলের এক ছাত্র, তার নাম বাশিরুল শেখ। তার সেন্টার পড়েছিল আমতলা হাইস্কুলে। সে আধ ঘন্টা পরীক্ষা দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানকার শিক্ষক মহাশয়রা তাকে আমতলা গ্রামীণ হাসপাতালে এসে ভর্তি করে এবং তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা চলার প্রায় দেড় ঘন্টা পর সে সুস্থ হয় এবং সে পরীক্ষা দিতে সক্ষম হয়। আমরা দেখাবো সেই সব ছবি, কথা বলে নেব আমতলা হাইস্কুলের শিক্ষক এবং ঢাকাপাড়া মুক্তারপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে। চলুন দেখি। ছেলেটা ঢাকাপাড়া স্কুলের ছাত্র বাশিরুল শেখ ওর নাম। আর পরীক্ষা দেওয়ার মোটামুটি আধ ঘন্টা পর থেকেই খুব বমি করছিল। আমরা ওখান থেকে সব পুলিশ এবং আমাদের স্কুলের সব মাস্টারমশাই আমরা মিলে হসপিটালে নিয়ে এসেছি। এখন স্যালাইন চলছে, এখনও সুস্থ হয়নি। যদি সুস্থ হয় তো এখানে পরীক্ষা দিতে পরীক্ষার ব্যবস্থা করা হবে, সব কিছু ব্যবস্থা আছে এখানে। আজ কোন স্কুলে সেন্টার ছিল ওদের? আমতলা হাই স্কুলের সেন্টার ছিল। ছেলেটা ঢাকাপাড়া স্কুল কোন হাসপাতালে নিয়ে এসেছে? আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছে। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আমাদের ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাইস্কুলের সেন্টার পড়েছে আমতলা হাইস্কুলে। মিনিট 15-20 পরীক্ষা দেওয়ার পরে আমাদের বিদ্যালয়ের এক ছাত্র বাশিরুল শেখ অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের সেন্টার সেক্রেটারি এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং যারা মাস্টারমশাইরা আছে তারা খুব তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে তাকে সেবা শুশ্রূষা চালায়। এখনও পর্যন্ত ছেলেটি অসুস্থ অবস্থায় আছে। এখানকার হসপিটালে যথেষ্ট সহযোগিতা করছে। আমরা আশা করছি যে ছেলেটি খানিকক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সুস্থ হলে ও যাতে পরীক্ষা দিতে পারে, নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তার সমস্ত ব্যবস্থা করা হবে। এই জন্য আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে বা আমার বিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদের যতটুকু যা করণীয় আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে ছেলেটি ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আজকে পরীক্ষাটা তার যাতে নষ্ট না। আপনার নাম? আমার নাম অঞ্জন কুমার রায়, হেডমাস্টার মশাই, ঢাকাপাড়া মুক্তপুর। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ।